সরলা মামি কিছু চাইছেন না মানে দেখছিল তোমার ছানাটা ঘুমেছে কিনা একটা কথা বলছিলাম দোষ নিও না মা গো না না বলুন না ওই বদ নোকটাকে এখানে রেখেছো কেন বলো দিনি তোমরা ও তো তোমাদের কেউ নয় বাবু কেউ নয় মানে উনি মিছরির বাবা নারায়ণ মিত্র কেন আপনি তাকে চেনেন না আরে জানি রে বাবা জানি ওকে আমি চিনব নে হ্যাঁ ওকে কি আজ থেকে চিনি তবে একটা কথা একদিন বাদে ওই দেহ রাখবে বলে কি বাপের পরিচয় নেই এলো হ্যাঁ ওই মেয়ে সমেত তোমাদের সবাইকে বেপদে ফেলতে চলে এলো না আসলে উনি মানে এই পক্ষে মেয়ে বউ সব এসে হাজির হল তার মানে তার আরো একটা সংসার আছে তাহলে হ্যাঁ আছে তাতে কি হলো কি হলো না মানে সে যখন অসুস্থ তার ভার ওরাই নিক কেন কেন ফেলে রেখেছে হ্যাঁ এ কবচ্ছ তো মিছরির সঙ্গে কোনো সম্পর্কই ছিল না হ্যাঁ সে কথা তো আমিও বলছি ওনার দায় কেন আমরা নিতে যাব আপনি বোঝান তো ওদের মিছরিকে ভালো করে বলো না এখানে কেন ওকে ফেলে রেখেছে হ্যাঁ রাস্তায় চিত হয়ে পড়েছিল তো ওই ট্যাক্সি ডেকে কাছাকাছি কোনো হাসপাতালে নিয়ে গেলেই পারত বাড়িতে একটা রোগী থাকা মানে তো ঝঞ্ঝট বলো বলো তোমরা নাকি